গুড ইভিনিং শুভ সন্ধ্যা। এখন পর্যন্ত বাজে 7:20, তো এখনো পর্যন্ত এখানে সন্ধ্যা হয়নি পুরোপুরি, মানে পুরোপুরি আলো নেই, তবে বেশ অন্ধকার অন্ধকার হচ্ছে। সন্ধ্যা হবো ভাব, এখানে সন্ধ্যা হতে হতে এখনই 7:30 বেজে যাচ্ছে, মানে আরো আস্তে 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 বেলা বাড়বে। তো আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, প্রচণ্ড সকাল থেকে পেটে ব্যথা, সারাদিন শুয়ে আছি, তো এখন একটু ওষুধ টষুধ খেয়ে বেশ ভালো আছি। ব্যথার ওষুধ খাওয়া ভালো না, ব্যথার ওষুধ যদি বারবার খেতে থাকি না তখন এমন অভ্যাস হয়ে যাবে না, ব্যথার ওষুধ না খেলে আর ভালোই হবে না। তো দুপুরে এত যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা ব্যথা ট্যাবলেট খেলাম, তো এখন আপাতত মোটামুটি ভালোই আছি। সকালে রান্না করেছিলাম আলু ভাজা আর ডাল, দেখাচ্ছি তোমাদেরকে, তো তারপরে আবার আগে দেখিয়ে নিই তারপরে বলছি। এবার না আমার আরো বেশি পেটে ব্যথা, অন্য অন্যবার এত পেটে ব্যথা হয় না, এবার আরো দেখছি বেশি পেটে ব্যথা, 3 দিন ধরে পেটে ব্যথা। এর মধ্যে আছে আলু ভাজা, আলু ফুলকপি দুপুরবেলায় ভেজেছিলাম, মানে এত পেটে ব্যথা রান্না বান্না করতে পারিনি। একটা আলু সিদ্ধও দিয়েছিলাম দিদার জন্য, ফেনা ফেনা ভাত ও খেতে ভালোবাসে। এই যে খানিকটা রয়ে গেছে, আর এখানে আছে তোমার ডাল, এটা আমি বাটিতে ঢেলে রাখলাম কারণ এই বাটিতে চিকেন আনা হয়েছে, চিকেনটা ঢালবো বলে। এই যে এর মধ্যে আছে দুধ, দুধটাও এখনো গরম করা হয়নি, দুধটা গরম করব, তো চিকেনটা আগে ঢেলে নিই। এখানে জানো তো এমনি ডাইরেক্ট কাটা চিকেন পাওয়া যায় না, মানে আমাদের ওখানে যেমন একদম কেটেই সঙ্গে সঙ্গে সামনে দেয়, এখানে সব মানে ছাল টাল ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছে, যে যখন যাচ্ছে যতটা পরিমাণ চাইছে তাকে দিয়ে দিচ্ছে। এই যে তো এই চিকেনটা এখন রান্না হবে রাতের জন্য। দিধা একদম চিকেন খেত না, মানে চিকেনে ওর এত অরুচি ছিল, চিকেনের গন্ধ দেখলে, মাটন তো খাই না এখনো, কিন্তু এখন দেখছি এই দুদিন ধরে আবার চিকেনের এই লেগ পিসগুলো যদি হচ্ছে না তাহলে আবার খাচ্ছে, তো একটু একটু না খেলে খাওয়াটা অভ্যাস হবে না। চিকেনটা ধোবো বলে বেসিনের দিকে নজর আসছে, দেখছি দুপুরে খাওয়া দাওয়া করেছি সব বাসন বাসন ভরা, তো এবার বেসিনের বাসনপত্র না ধুলে তো আর চিকেনটা, এর মধ্যে বাসনগুলো আমি মেজে নিয়েছি, তো এখন বাসনগুলো ধুয়ে নেবো, কারণ এটা না ধুয়ে যদি এর উপর দিয়ে চিকেনটা ধুয়ে নিই পুরো আঁচড়ে একটা গন্ধ ছাড়বে, তো তার জন্য এগুলো আগে ধুয়ে নিই। তো যাই হোক, কয়েকদিন ধরে একভাবে আমি বলে যাচ্ছি যে আমার পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা, এটা শুনতে শুনতে তোমরাও অনেকটা বিরক্ত হয়ে গেছো যে কী ব্যাপার, এতদিন ধরে কি একটা মানুষের পেটে ব্যথা থাকে। তো পাঞ্জাবে আসার পরে আমার না এখানে এসেই না, মানে এই মানে এই মাসেই দেখছি এরকম পেটে ব্যথার সমস্যা, তো আমার হয়ই এনি টাইম, সারা বছর ধরে হয়, কিন্তু এখানে এসে দেখছি আর একটু বেশি, তার কারণটা কী আমি জানি না। তো যাই হোক, সমস্যা হলে তো বলবোই, খুশিটা যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করি, দুঃখটার কথাই বা শেয়ার করবো না কেন। তো যাই হোক, এখন মোটামুটি আছি, বাসন কুসন ধুয়ে এখন একটু রান্নাবান্নার দিকে চাপাতে হবে। তো চলো কয়েকটা খুদে সদস্যদের দেখিয়ে দিই, সবাই একবার করে একটু হাই করে দাও, এগুলো হচ্ছে আমার খুদে খুদে সদস্য। তো যাই হোক, প্রত্যেক দিন বিকালে আমরা একটু ঘুরতে যাই পার্কের দিকে, তো ওখান থেকে ঘুরে এসে পার্ক নাড়ে রিসর্ট যাই হোক ঘুরে ঘুরে এসে ছেলেপেলেরা 10-15 মিনিট মতো একটু উপরে হইচই করে খেলা টেলা করে, তারপরে আবার যে যার মতো পড়াতে ব্যস্ত হয়ে যায়। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি মশলা টশলা যা চিকেনের যা লাগবে সবই করে নিলাম আজকে, যেহেতু আমার বর নেই, আমার বর থাকলে চিকেনটা আমার বরই রান্না করতো, মানে সব কিছু রেডি রেডি করে দিলে চিকেনটা বেশ ওই রান্না করে, তো আমিও আজকে ওর মতো স্টাইলে চিকেনটা রান্না করার চেষ্টা করছি, জানি না ঠিকঠাক কতটা ভালো হবে। তো এখানে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর হালকা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো একটু ভাজা হোক পেঁয়াজটা, তারপরে এর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো, মানে মশলার মধ্যে আদা রসুন তারপরে শুকনো লঙ্কা দিয়েছি, এখানকার লঙ্কাগুলোতে ঝাল নেই যেটুকুনি আছে দিয়েছি, তো একটু কষিয়ে নিয়ে তারপরে এখন লবণটা দেবো না, লবণ দিলেই চিকেন থেকে জল ছেড়ে যাবে, তো হলুদ হলুদ দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো, মানে মোটামুটি 80% কষানোর পরে এর মধ্যে চিকেনটা দেবো, চিকেনটা ঢেকে ঢেকে রান্না করবো, কোনো জল টল দেবো না, একদম কষা কষা করে রান্না করবো। তো দেখো ফাইনালি আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আর খাওয়াও মানে হয়ে গেছে অর্ধেকটা, তো এইটুকুনি আর আছে, দেখাচ্ছি, দেখো কালারটা খুব সুন্দর এসছে আর টেস্টটাও খুব ভালো এসছে। দিদা তো এক পিস কষা খেয়ে নিয়েছে, আমি লাস্টে একটুখানি জল দিয়েছিলাম, 1 কাপ মতো জল দিয়ে, যাতে মশলাটা পুড়েও না যায় টেস্টটাও নষ্ট না হয়ে যায়, একদম গামাখা গামাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 10:30, তো আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে পরের দিন সকাল, তো পরের দিন সকাল থেকে ভিডিওটা আমি আবার স্টার্ট করছি। আর এই দেখো সিধা এখন, ওই দেখো ওই দেখো, এই চোখে জল বেরোচ্ছে না, থুতু, হায় ভগবান, আমি ভাবছি ওই রকম করে কেঁদে কেঁদে মানে চোখ দিয়ে জল
ব্যাপার করছে, দেখো আমি ভাগ্যিস ক্যামেরাটা অন করে এরকম করে দেখতে গিয়েছি, এবার মারবো কিন্তু। ও চোখে জল বেরোচ্ছে না বলে এরকম আগে মুখটা ধুয়ে আয়। ছি 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 ছি, বাচ্চাদের কি অভ্যাস, থুতু নিয়ে কাগজে লাগাবে, থুতু নিয়ে কোথায় এতে লাগাবে, থুতু নিয়ে আবার চোখে জল করছে, তাহলে ভাবা যায় পড়তে গেলে এত কষ্ট। আজকে রবিবার প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক গুলো সব করতে হবে, তাই তো ওই জন্য ওরা আরো মানে কি বলবো কষ্টে কষ্টে ওর দিনটা শেষ হয়ে যাচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, মাথাটা এখন ওয়াশ হয়নি, এই যে দেখো পুরো এলোমেলো হয়ে আছে চুলগুলো। তো আমি ভাবছি যে ওকে এখন পরিয়ে টরিয়ে নেবো, নিয়ে তারপরে যখন রান্না বান্না হয় হবে। আর এখানে না সন্ধ্যা হয় 8টার দিকে, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। 8টার দিকে সন্ধ্যা হয় তো, তারপরে তোমার ধরো ঘুরে টুরে আস্তে আস্তে এসেই বলে একটা টিফিন খাই, রাত্রি 10টা 11টা হয়ে যায় ঘুমাতে, 11টা সাড়ে 11টা। তো সন্ধ্যাবেলায় টিফিন টিফিন খাই, তারপরে এদিক ওদিক করতে করতে না বাচ্চারা 9টা বেজে যায় পড়তে বসে, আর রাত্রি 9টা মানে কিন্তু আর পড়ার টাইমটা থাকে না। তো তার জন্য আজকে যেহেতু স্কুল নেই, তার জন্য আজকে সকালে পড়তে বসেছে। স্কুল থাকলে তো 7:30টার মধ্যে স্কুলে চলে যায়, এখন আবার 7:30টা থেকে স্কুল লিখে দিয়েছে, কাল থেকে 7:30টায় যেতে হবে। এতদিন 8টায় ছিল, এখন আবার 7:30টা থেকে হয়েছে। তো যাই হোক কাল থেকে আরো সকালে উঠতে হবে। তো আজকে আমি বললাম যে এখন সকালে দুপুরবেলায় হোমওয়ার্ক গুলো করে নে, তারপর আবার রাত্রিবেলায় তখন পড়াগুলো মুখস্থ করে নিবি। তো তারপরে ওকে পড়িয়ে ছুটি দিয়ে তারপর রান্না বান্নার কাজে লাগবো। তো আজকে দুপুরে রান্না হয়েছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে এখানে। তো ফুলকপি আলুটা এখনো করছি, মশলা মানে মশলা দিয়ে কষা হচ্ছে, পুরো লেগে লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কড়াইটা হয়তো তেমনভাবে হিট হয়নি, তার জন্য একটু লাগা লাগা ভাব হয়ে যাচ্ছে, আর পুরোপুরি কষাও হয়ে গেছে, শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো ফুলকপি আলুর মধ্যে একটু জল দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে, ভেজে নিয়েছি। তবু এখনকার ফুলকপি তো একটু সিদ্ধ মানে ভাপ দিয়ে ভাজলে বেশি ভালো হয়, তো ভাপ আর দিইনি, এমনিই ভেজে নিলাম। অল্প করে জল দিয়েছি, যেহেতু ডাল হবে ওই জন্য একদম শুকনো শুকনো করে বানাবো। তো চলো আজকে কী কী রান্না হলো একবার দেখিয়ে দিই। তো এখানে আছে ফুলকপি আলু তরকারি আর ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল। তো এই হয়েছে আজকে দুপুরে আমাদের রান্না বান্না। তো তিথাকে এখন আমি ভাত দিয়ে দিচ্ছি, কারণ তিথা তো চিকেন খায় না, কালকেকার একটু অল্প পরিমাণে চিকেন আছে, তারপরে তোমার ওই দিদিভাইটা একটু পনিরের তরকারি দিয়েছে, মটর পনিরের তরকারি ওটাও আছে। তো তিথা তো ও কিছুই খাবে না, ও যাই দেখে তার মধ্যেই মনে হয় ওর চিকেন মাটন ভরা আছে। তো এই যে একটু ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কলাইয়ের ডালটাও একটু ন্যালপেলে ন্যালপেলে টাইপের হয়, ভেন্ডিটাও একটু ন্যালপেলে। তো যাই হোক খেতে কোনো অসুবিধা হবে না, এই দিয়ে খেয়ে নেবে। আর ফুলকপি আলুটা নামমাত্র দেয়া, যদি এক পিস আলু খায় তো খাবে, ফুলকপি তো খাবেই না, একটু ঝাল দিয়েছি যেহেতু তার জন্য। আর কালকে কার দাঁড়াও তোমাদেরকে দেখাই, যে কালকে চিকেন রয়ে গেছে, তো চিকেনটা একটু গরম করলাম, আর এই যে মটর পনিরের তরকারি। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আবার বিকালবেলায় উঠবো, উঠে দেখা হচ্ছে, কারণ এখানে এসে ঘুমটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এই মাত্র ঘুম দিয়ে উঠলাম, এখন ঘড়িতে বাজে মোটামুটি 7টা বেজে গেছে, এখনও দেখো পুরোপুরি এখানে আলো হয়ে আছে, আর চলে এসছে এই যে আমার ভিডিও সুপারম্যান, এই আমার ক্যামেরা অন করা দেখলেই চলে আসে, তাই তো? হাই করে দাও সবাইকে, হাই স্নেহা যেখানেই থাক, আমার ক্যামেরা অন করা দেখলেই হয়, ও দৌড় মেরে আগে চলে আসবে। আর রোজ ভাবি জামা কাপড়গুলো মেলার সময় ভাবি কি যে 1 ঘন্টা পরে যে পরিমাণে রোদ থাকে 1 ঘন্টা পরে আসবো এসে তুলে নিয়ে যাব, আর কোনো দিনও হয় না, কোনো দিনও 1 ঘন্টা পরে তোলা হয় না, এই যে কোনো দিনও 1 ঘন্টা পরে এসে জামা কাপড় দেখা যাচ্ছে, জামা কাপড় তুলতে তুলতে এই সন্ধ্যা লেগে যাবে, মানে গোটা জামা কাপড়ের রোদটা পাবে। এই দেখো সব এক জায়গায় হয়ে গিয়েছে, রোজ মনে মনে ভাবি যে 1 ঘন্টা পরে এসে তুলে নিয়ে যাবো, কোনোদিন আর রোদ যা দেখি না, রোদ দেখে আর আসতে ইচ্ছে করে না। আর সন্ধ্যার টাইমে ছাদে এত সুন্দর হাওয়া দেয় না, পুরো মনে হয় একদম মনটা পুরো ভরে যায় ছাদ থেকে। আমি ছাদে রাত্রিরে কোনোদিন আসি না, ঠিক আছে, মানে এই উপরে 3 তলায় আর একটা দিদিরা থাকে, তো তার জন্য ছাদে আমি খুব একটা আসি না। কালকে ওই দিদিটা বলছে চলো ছাদ থেকে একটু ঘুরে আসি, মানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিল, ছাদে এসে মনে হচ্ছে আর আর নিচে যাব না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু ঘুরে আসি গা। আমরা এক পাল মেলে
এরা পার্কে গেলে ভীষণ খুশি হয়, তাই না? আর ওই পাশে একটা রিসর্ট আছে, রিসর্টে গেলে একটু খুশি হয় না? এখন পুরো অন্ধকার হয়ে গেছে, 8টা বেজে গেছে, এই মাত্র সন্ধ্যে লাগলো, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তিথাকে পড়তে বসাবো, ওর একটা হোমওয়ার্ক হয়নি। মাত্র পার্কে গেলেই এদের থাকে দোকান, পার্কের কাছে দোকান থাকে, যেখানে বাচ্চাদের পার্ক থাকবে সেখানে তো দোকান থাকবে, একজন যা কিনবে সবাই তাই কিনবে। এই যে ঘড়ি কিনেছে, চকলেট কিনেছে, আর রিংস তো খাওয়া হয়ে গেছে, এই যে রিংসের প্যাকেট নিচে পড়ে আছে। এবার পড়াটা তো করতে হবে, পাপা যদি এই ভিডিওটা দেখে তোমাকে এইসব খাওয়াচ্ছি তাহলে আমাকে খুব বকবে, বলবে কেন তুমি বাবুকে আবার এইসব কিনে দিয়েছো, তোমার সোনার কানেরটা খুলে গিয়েছে, কানেরটা লাগিয়ে দিই, এদিকে সরে আসো। পার্ক থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে 8টার দিকে বাড়ি এসেছি, এসে খিদে পেলো, 8:30 পর্যন্ত খেলো, আর এখন ঘড়িতে কটা বাজে, 10টা কত বাজে দেখলাম, ভালো দেখি, এখানে তো ঘড়ি নেই, ফোনেই দেখতে হবে, 10:46, এখন আমার মেয়ের চা খেতে ইচ্ছা করছে, এখন আবার গ্যাসে আমাকে চা বসাতে হবে, এত গলা খুশখুস খুশখুশ করছে, ও দেখো এরকম এই পাখিতে চা বসালাম, এখন এই চাটা এখন খাবে, রাত দুপুরে আমার কেমন জানা দেখেছ, সেই রবিবার বলে পড়তে বসেনি, এই রবিবার বলে বলছি শনিবার বলে পড়তে বসেনি, কালকে সানডে, সানডেতে পড়তে বসবো, প্রচুর পরিমাণে মানে 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা ছিল হোমওয়ার্ক, সেগুলো সব করলো, নিয়ে যে পড়া মুখস্থ হয়নি, স্কুলে গিয়ে পড়াটাও বলতে পারবে না, ওই শুধু ওইগুলোই হলো, কাজগুলোই হলো, এখন চা খাবে, আমাকে জ্বালিয়ে পুড়ে খেয়ে নেয়। আচ্ছা তো 8টার সময় ভাত খেয়েছে অল্প করে, আর এখন চা বিস্কুট খাচ্ছে, মানে টিফিন, টিফিনের পরে রাতের খাবার খায়, আর ও রাতের খাবার খাওয়ার পরে এখন টিফিন, আর আমি এই যে দুপুরে সেই দুধটা ছানা হয়ে গেছিলো ওটার মধ্যে চিনি দিয়ে ঘেটে একটু বানিয়েছি, দিদা বললো খাবে, খেলেও না কিছুই না, আমি খেলাম, বেশ ভালোই লাগছে খেতে। আর এখানকার মুড়িগুলো না একদম ভালো না, মানে আমাদের ওখানকার যেমন ঘরে ভাজা মুড়ির ভীষণ সুন্দর টেস্ট হয়, এখানকার মুড়ির কোনো টেস্ট নেই, তার জন্য তেলের মধ্যে হালকা করে দিচ্ছি লবণ, একটু এটা গরম হয়ে গেলে এর মধ্যে মুড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, মুচমুচে হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। হ্যাঁ বলো তো, তেলটা দেখো পুরোপুরি হিট হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প কটা মুড়ি দিয়ে দিলাম, খুন্তি 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 যা, সব মুড়িগুলো একটা তেলেই চলে আসবো, খুন্তিটা এইটুকু আছে আমি খেয়াল করিনি, বেশি তেল দেওয়া হয়ে গেছে মুড়িতে, এত তেল খেলে তো দুদিনে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, এর মধ্যে আর দুটো মুড়ি দিয়ে দিই, একটু হালকা করে ভেজে নেবো, মুচমুচে হয়ে যাবে, হেভি লাগবে খেতে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলে আরও ভালো করতাম, কিন্তু এখানকার শুকনো লঙ্কার কোনো ঝাল নেই, কেমন যেন মিষ্টি মিষ্টি টাইপের লঙ্কা, একটু হালকা করে নাড়াচাড়া করে আমিও চা দিয়ে খেয়ে নেবো, এটাই আমার রাতের খাবার।